অবশেষে হংকং সংকট কাটার ইঙ্গিত। অনর অবস্থান থেকে সরে এসে সরকার পক্ষের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনায় বসতে রাজি হলেন আন্দোলনকারীরা। তবে নিঃশর্ত আলোচনা নয়, আন্দোলনকারীদের শর্ত, দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানরত আন্দোলনকারীদের পুলিশ গ্রেফতার করতে পারবে না। আন্দোলনকারীদের গ্রেফতার করা হলে আলোচনা বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। প্রসঙ্গত, টানা এক সপ্তাহ অবরুদ্ধ থাকার পর সোমবার থেকে ক্রমশ স্বাভাবিক হতে শুরু করেছে হংকং। খুলতে শুরু করেছে সরকারি দপ্তর এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলি। পশ্চিম আফ্রিকা আমেরিকার পর এবার ইবোলার থাবা স্পেনে। প্রাণঘাতী ইবোলা ভাইরাসে আক্রান্ত হয়েছেন স্পেনের এক নার্স। রাজধানী মাদ্রিদের একটি হাসপাতালে চিকিৎসা চলছে আক্রান্ত ওই নার্সের। স্পেনে ইবোলা সংক্রমণের ক্ষেত্রে এটি প্রথম ঘটনা। এদিকে ইবোলা সংক্রমণের খবর ছড়িয়ে পড়তেই স্পেন জুড়ে আলোড়ন ছড়িয়ে পড়েছে। ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে এবার সরাসরি লড়াই হবে দিলমা রুসেফ ও ডেমোক্রেটিক প্রার্থী এসিও নেভেসের মধ্যে। ইতিমধ্যেই এই রান অফ নির্বাচন থেকে ছিটকে গেছেন পরিবেশবিদ মারিনা সিলভা। প্রথম দফা নির্বাচনের আংশিক ফলাফল ও বুথ ফেরত সমীক্ষা জানান দিচ্ছে তিন প্রধান প্রতিদ্বন্দ্বী প্রয়োজনীয় 50% ভোট পাননি। এই ইঙ্গিত মেলার পরই বর্তমান প্রেসিডেন্ট দিলমা রুসেফ জানিয়েছেন জনগণ বর্তমান শাসন ব্যবস্থা অব্যাহত রাখার পক্ষেই রায় দিয়েছেন। অন্যদিকে শেষ মুহূর্তে নিজের দিকে ভোট টানতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন নেভেস। ফলে 26 অক্টোবর দ্বিতীয় পর্যায়ের এই রান অফ নির্বাচনে যে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তা বলাই বাহুল্য। সম্পত্তির তথ্য প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ তার ক্যাবিনেটের 44 জন মন্ত্রী। পেশ করা তথ্য অনুযায়ী 72.10 কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে মোদী মন্ত্রিসভার সর্বাপেক্ষা ধনী মন্ত্রী অরুণ জেটলি। অন্যদিকে নগরোন্নয়ন মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু সবচেয়ে কম 20.45 লক্ষ টাকার সম্পত্তির মালিক। নরেন্দ্র মোদীর কাছে 1.26 কোটি টাকার সম্পত্তি রয়েছে বলে জানানো হয়েছে। যার মধ্যে রয়েছে গান্ধীনগরে 1 কোটি মূল্যের একটি বাড়ি, 1,20,980 টাকার গহনা ও মূল্যবান সামগ্রী, 1,99,031 টাকার ইন্স্যুরেন্স পলিসি, নগদ 38,700 টাকা এবং কিছু ডিপোজিট ও বন্ড। মহাত্মা গান্ধী হন অথবা সর্দার বল্লভভাই প্যাটেল, তাঁদের জন্ম বা মৃত্যু দিবসে সরকারের তরফে একটি বিজ্ঞাপন দেওয়া যাবে এবং এই বিজ্ঞাপন নির্দিষ্ট কোনো একটি দপ্তরই দেবে। যে কোনো জননেতার বিজ্ঞাপনের ক্ষেত্রেই এই নীতি আনার পক্ষে মত দিল সুপ্রিম কোর্টের 3 সদস্যের এক কমিটি। কমিটির মতে সাধারণ মানুষের টাকা যথেচ্ছভাবে সরকারি বিজ্ঞাপনে খরচ হওয়া আটকাতেই এই সুপারিশ। প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সরকারি বিজ্ঞাপন নিয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের করে কয়েকটি এনজিও। তাদের দাবি ছিল সংবাদপত্রে একাধিক সরকারি বিজ্ঞাপনে করদাতাদের অর্থ ধ্বংস হচ্ছে। এই মামলার পরিপ্রেক্ষিতে 3 বিচারপতি সহ 6 সদস্যের কমিটি গঠন করে শীর্ষ আদালত। রীতিমতো বালিশ তাকিয়া হেলান দিয়ে তাড়িয়ে তাড়িয়ে সিনেমা উপভোগ করার বিলাস হয়তো এদেশে ফিরে আসছে শিগগিরই, তাও একেবারে মাল্টিপ্লেক্সের অন্দরে। যদিও বিছানায় শুয়ে সিনেমা উপভোগ করার চমক ইতিমধ্যে চালু হয়েছে ব্রিটেন সহ বিশ্বের বেশ কয়েকটি দেশে, পিছিয়ে নেই ইন্দোনেশিয়ার জাকার্তাও। যদি ভাবেন শুধু শয়নে মুভি সুখেই আরাম ইতি, তবে বলে রাখি এখানেই শেষ নয়। এই শয্যা আসনের টিকিট কাটলেই মিলবে পানীয়, পপকর্ন এবং সুস্বাদু স্ন্যাক্স। খাদ্য পানীয় ফুরিয়ে গেলেই অতিরিক্ত মূল্যের বিনিময়ে সঙ্গে সঙ্গে তা আনিয়েও নেওয়া যাবে। এর জন্য সর্বদাই মোতায়েন করা থাকবে বিশেষ একদল কর্মী।